লকডাউনের মধ্যেই 2 মাস পর সরকারি বাস চলাচল শুরু হলো বীরভূমে। করোনা ভাইরাসের কারণে দেশ জুড়ে চতুর্থ দফার লকডাউন চলছে। এই অবস্থায় বন্ধ ছিল উত্তর এবং দক্ষিণবঙ্গ বাস পরিষেবা, শুধুমাত্র শ্রমিক স্পেশাল বাস চলছিল রাজ্যের বিভিন্ন জায়গায়। বুধবার থেকে বীরভূমের শিউরি ডিপো থেকে চালানো হচ্ছে যাত্রীদের জন্য উত্তর এবং দক্ষিণবঙ্গের বাস। উত্তরবঙ্গের 3টি রুটে এবং দক্ষিণবঙ্গের 1টি রুটে বাস চালানো হচ্ছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে 50% যাত্রী নিয়ে যাতায়াত করবে এই বাস। পাশাপাশি চালক এবং কন্ডাক্টর এরা প্রত্যেকেই বিশেষ পিপি কিট পরে গাড়ি চালাবে। এদিন সকাল 6:30 নাগাদ রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় উত্তরবঙ্গের একটি বাস। ওই একই সময় কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় দক্ষিণবঙ্গের একটি বাস। এনবিএসটিসি ডিপো ইনচার্জ অচিন্ত কুমার লাহা জানান, অল্প সংখ্যক যাত্রী নিয়েই যাতায়াত করবে বাস। যদি যাত্রীর সংখ্যা বাড়ে তাহলে বাস বাড়ানো হবে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বাসে উঠতে গেলে পরতে হবে মাস্ক, থাকতে হবে স্যানিটাইজার। 50% যাত্রী নিয়ে যাতায়াত করবে এই বাসগুলি। আমাদের গণপরিবহন সব শেষ পর্যন্ত আমরা চালিয়েছি বিগত দিনে, সেটা 23শে মার্চ। আজকে দীর্ঘদিন বাদে আজকে সরকারি নির্দেশে আজকে থেকে আবার চালু হচ্ছে। আজকে আমরা স্বল্প পরিসরেই চালু করছি। আজকে 3টে সার্ভিস আমাদের চলবে। প্রথম সার্ভিস এটা হচ্ছে ইসলামপুর পর্যন্ত যাবে, দ্বিতীয় সার্ভিস সেটা বালুরঘাট পর্যন্ত যাবে, এবং তৃতীয় সার্ভিসের বাসটি এখনও আসেনি, চলে আসবে, ওটা বহরমপুর পর্যন্ত যাবে।